तुम्हें ये पुलिस का जॉब सूट नहीं करता। वैसे आपका नाम क्या है? दिया। किसने रखा? मेरे भैया ने। जब कभी मेरी बहन होगी तो मैं उसका नाम नादिया रखूंगा। नादिया। वेलकम बैक टू माई अनदर न्यू रिएक्शन गाइज। आई एम हाफिज एंड यू आर वॉचिंग माई यूट्यूब चैनल हाफिज द रिएक्टर। सो टूडे आई एम गोइंग टू रिएक्ट ऑन ए न्यू बॉलीवुड मूवी ट्रेलर एंड द मूवी नेम इज राधे योर मोस्ट वॉन्टेड भाई। এই মুভিটা অনেক প্রতীক্ষিত ছিল। তো এই মুভিটার কাজ লকডাউনের কারণে আটকে ছিল, যার কারণে দেরি হয়েছে। গত ঈদে রিলিজ দেওয়ার কথা ছিল, বাট গত ঈদে যেহেতু হয়নি, এই ঈদে অবশ্যই রিলিজ দিবে। 13th May দেওয়া আছে রিলিজ ডেট। এবং সালমান খানের নিউ মুভি রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। এবং ট্রেলারটা দেখে যেটা মনে হয়েছে যে এটা ওয়ান্টেড টু বলা যায়। এটাকে ওয়ান্টেড রিলিজ পেয়েছিল 2009 সালে, সেটারও ডিরেকশন দিয়েছিল প্রভুদেবা, এটারও প্রভুদেবা। তো সালমান খানের মাসালা মুভি বলা যায় এটাকে, ওয়ান অফ দ্য মাসালা মুভি, বলিউড স্টাইল মাসালা মুভি এটা। ট্রেলারটা অনেকেই পছন্দ করেছে, আবার অনেকে দেখছে এটাকে ওল্ড স্টাইল মুভি বলছে। কথা না বাড়াই, যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো সরাসরি ট্রেলারটা দেখি। সালমান খান ফিল্মস অবভিয়াসলি। স্পেশালিস্ট পুলিশ কথা শুনছি। যেখানে সেখানে সে থাকবেই। राधे योर मोस्ट वांटेड भाई। और निकल राधे जाने के लिए नहीं, भेजने के लिए आया है। oh, yes. और तेरे हिस्से की बिरयानी हम सब मिल बांट कर खाएंगे। okay. और बोलेंगे अच्छा। ঈদ মুবারক। তো বন্ধুরা, দেখলেন সালমান ভাই ঈদ মুবারক বলে শেষ করলো, এবং এটা ওনার প্রতি ঈদেরই একটা ট্রেডমার্ক স্টাইল হয়ে গিয়েছে। উনি প্রতি ঈদে একটা করে মুভি নিয়ে আসবে, এবং সেটা ট্রেলারের মধ্যে অবশ্যই ডায়লগটা থাকতে হবে, ঈদ মুবারক। উনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে এক মাস আগেই। তো এই প্যান্ডামিক পরিস্থিতির মধ্যে মুভিটা রিলিজ পাবে, অনেকেই অনেক কথা বলছে। এটাকে ওল্ড স্টাইল মাসালা মুভি বলছে, এটা একটা বাকওয়াস মুভি হবে, লাইক রেস 3-এর মতো। সো অনেক কিছুই বলছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা সালমান খানের একটা কামব্যাক মুভি হতে পারে। দাবাং 3-এর পরে এটাই তার লেটেস্ট মুভি, এবং তার আগে ছিল রেস 3। রেস 3 অতটা ভালো লাগেনি সবার, বাট এটা আমি জানি না কীরকম লাগে, মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখা যাক, রিলিজ দেওয়ার পরেই বোঝা যাবে। তবে যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে এটা ওয়ান্টেড টু, বাট নামটা চেঞ্জ করে এটাকে রাধে করা হয়েছে। সো দিশা পাটানি আছে, এবং ডিরেকশনে আছেন প্রভুদেবা যথারীতি, কারণ এরকম মাসালা মুভিগুলো প্রভুদেবাই করে। তারপর আর কি বলবো, আর যেটা হচ্ছে যে এটা সালমান খানের প্রোডাকশনই, যার কারণে রিস্কটা উনি নিজ দায়িত্বেই নিচ্ছেন। তো এ হচ্ছে কথা।
সো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ট্রেলারটা কেমন লাগলো, দেখেন ট্রেলারটা। সো দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।